নমস্কার, দীপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সর্ষে ফুল বাটা, যেটা গরম ভাত দিয়ে, ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। শীতকালে তো একেবারে জাস্ট জমে যায়, তো অবশ্যই একবার আপনারা এটা একবার খেয়ে দেখবেন কেমন হলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নিই রেসিপিটা। সর্ষা ফুলের এই পদটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা সর্ষা ফুল, বোটাসহ সর্ষা ফুল, আর নিয়ে নিয়েছি কালো সর্ষে এক চামচ, সাদা সর্ষে এক চামচ, আর কয়েকটা লঙ্কা। এখন এই সর্ষা ফুলটাকে আমি কড়াইতে, শুধুমাত্র সর্ষা ফুলটাকে আমি কড়াইতে খুব সামান্য পরিমাণ সর্ষার তেল দিয়ে আমি একটু নেড়ে এই কালো সর্ষা, তার সাদা সর্ষা আর লঙ্কা কতগুলো দিয়ে আমি এক আধা চামচ লবণ দিয়ে বেটে নেব। কারণ কি, লবণ দিলে সর্ষাটা তিতা হয় না। তো চলুন দেখে নিই পরের প্রসেসটা। গ্যাসে আমি একটা কড়াইকে বসিয়ে দিয়েছি, এখন এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সর্ষার তেল এক চামচ মতন তেল আমি দিলাম এখানে। এখানে কোনো ফোড়ন আমি দেব না, শুধু তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। এর মধ্যে আমি যে সর্ষা ফুলটা রেখেছিলাম সেটাকে বোটার থেকে ছাড়িয়ে ধুয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতেই করে রাখা আছে, খুব সামান্য পরিমাণে একটু লবণ। এখন আমরা যে কালো সর্ষে সাদা সর্ষেটাকে রেখেছিলাম আর লঙ্কাগুলোকে রেখেছিলাম, এই লঙ্কাগুলো লবণ দিয়ে, হাফ চামচ লবণ দিয়ে, সর্ষা দিয়ে সর্ষা ফুলটাকে আমরা শিলে বেটে নেব। এটা শিলে বাটলেই কিন্তু বেশি ভালো হয় খেতে, তো আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন, তবে এখানে একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে খেতে। তো এরপরে আমি এগুলোকে সর্ষা, কালো সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা, লবণ আর এই সর্ষা ফুলটাকে নিয়ে শিলে বেটে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। সর্ষা ফুলটা আমার বেটে নেওয়া হয়ে গেছে শিলে, একদম জল ছাড়া আমি এটাকে পিষে নিয়েছি। এখন আমি এতে দিব তিনটি লবণ, অল্প লবণ আর একটু সর্ষের তেল, এক চামচ মতন সর্ষের তেল আমি দিলাম এতে। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি গরম ভাতে রেখে দেব, আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন খেতে কি অসাধারণ হয় এটা। এটাকে আমি ভাতের মধ্যে রেখে দিচ্ছি, এবারে আমি এটা গরম ভাতের উপর রেখে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একবার এটা খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।